টাঙ্গাইলে ঈদগাহ মাঠে স্বাস্থ্য সচেতন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সংগঠন দেহধরীর পক্ষ থেকে বিপি ফুটবল ম্যাচ টাঙ্গাইল স্টেডিয়াম সংলগ্ন ঈদগাহ মাঠে এই খেলার আয়োজন করা হয়। এই শরীরচর্চা ক্লাবটি নিয়মিত সদস্য সংখ্যা ৭৫। খেলা পরিচালনা করেন দেহধরীর সাধারণ সম্পাদক ও ব্যায়ামের প্রশিক্ষক আনিসুজ্জামান খান। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি তপন ভট্টাচার্য। এ সময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। খেলা শেষে সংগঠনের সহসভাপতি সুব্রত কুমার ধরের বিবাহবার্ষিকী উপলক্ষে খাবারের আয়োজন করা হয়। খেলাধুলা, শরীরচর্চা ও খাওয়া দাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের আয়োজক বাবু সুব্রত কুমারের বিবাহবার্ষিকী উপলক্ষে ক্রেস্ট প্রদান করা হয়।